আজ রান্না করব সরষে ইলিশ। ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি। ইলিশ মাছ রান্নার জন্য লাগছে সরষের তেল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, নুন আর সরষে বাটা। এবার মাছগুলোতে আমি হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নাও।
দেয়া ছিল ঝোল ফুটেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেব। কাঁচা মাছ দিচ্ছি কিন্তু আমি এগুলো ভাজিনি। কাঁচা ইলিশের ঝোল খুব সুন্দর টেস্ট হয়। এর মধ্যে সরষের তেল আর কাঁচা লঙ্কা, সরষের তেল আর কাঁচা লঙ্কা ফেলে দিলে একদম অসাধারণ খেতে লাগে। আপনারাও বাড়িতে করুন আমার রেসিপিটি, দেখে একটু লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, মাছগুলো একটু সিদ্ধ হয়ে যাবে জলে। ওয়াও, খুব সুন্দর স্মেল বেরিয়েছে। কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, আমার রান্না প্রায় কমপ্লিট। চ্যানেল দেখে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। গরম গরম ভাতের সাথে আপনার পরিবেশন করুন, খুব অসাধারণ।